আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এই সংলাপের শেষ দিন আজ। এদিন সকালে জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসেছে ইসি। বেলা 11টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়েছে। জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির 13 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মপদ্ধতি ঠিক করতে গত 17 জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। এই পর্যন্ত 27টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। তবে ইসির প্রতি অনাস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে সংলাপে অংশ নেয়নি বিএনপি সহ 9টি দল।